بسم الله الرحمن الرحيم প্রিয় ছোট্ট সোনামণিরা আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি আজ 12 জুলাই 2021 করোনার প্রচণ্ড প্রকোপ চলছে সারা বিশ্বে এবং বাংলাদেশে ডেল্টা ভেরিয়েন্ট চলে গিয়ে এখন ল্যামডা ভেরিয়েন্টের প্রকোপ চলছে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে পৃথিবীতে আজকে ঢাকায় মোর দেন 250 পিপল ডাইড সো এই সময়ে মানুষের স্বাস্থ্য সেবা প্রথমত জরুরি ব্যাপার তারপরে নিজেদের লেখাপড়া জ্ঞান অর্জন সেই জ্ঞান অর্জনের ধারাবাহিকতায় বন্ধুরা ক্লাস এইটের চতুর্থ ক্লাস এইটের ইংলিশ ফর টুডে ক্লাস এইটের ইংলিশ ফর টুডে বইয়ের আমরা চতুর্থ ইউনিট ফোর নিয়ে আজকে আমরা আলোচনা করব চলো যাই আমরা শুরু করি আমাদের বইটা এখানে ডাউনলোড করাই আছে এটাকে আমরা ওপেন করে আমাদের পেজ নাম্বার 41 এটা যদি আমরা ওপেন করি এখানে দেখা যাবে ইউনিট 4 চেক ইওর রেফারেন্স আমরা স্টাইলাসে সবুজ কালিটা ইউজ করি একটু মোটা তুলনামূলকভাবে চেক ইওর রেফারেন্স আমরা এটাকে প্রথমে একটু বড় করে নেই বন্ধুরা বড় করে হাত দিয়ে এক পাশে নিয়ে ডিকশনারি অর্থ শব্দকোষ অর্থাৎ যে শব্দের ভান্ডার দ্য ওয়ান ইউ ক্যান ট্রাস্ট এখানে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড কন্টেন পেজেস ইন বুকস লুক আপ ওয়ার্ডস ইন এ ডিকশনারি রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড কন্টেন্ট পেজেস অর্থ হচ্ছে সূচিপত্রগুলোতে কোথায় কী কী আছে কোন পেজে কী আছে এটা দেখার জন্য বলা হয়েছে লুক আপ ওয়ার্ডস ইন এ ডিকশনারি আমরা আর একটা পেজ নিলাম বন্ধুরা পেজ 42 আগের মতো একটু বড় করে হাত দিয়ে এটাকে দেখে নিই ইংলিশ ফর টুডে লেসন 1 ইন্ট্রোডিউসিং এ টেবল অফ কন্টেন্টস বলতে বন্ধুরা এখানে যাগুলো আছে এই সবগুলোকে কন্টেন্টস বলা হয়েছে সো কন্টেন্টস আমরা একটু কন্টেন্টস অর্থাৎ ভিতরে যা আছে তাদেরকে কন্টেন্টস বলা কন্টেন্টস লুক অ্যাট দ্য টেবল অ্যান্ড টক অ্যাবাউট ইট ইন এ গ্রুপস দল ভেদে কথা বলতে হয়েছে কন্টেন্টস টু দ্য ইনস্ট্রাক্টর এখানে ইনস্ট্রাক্টর যিনি আমাদেরকে পথ দেখিয়ে দিবে টু দ্য স্টুডেন্ট আমাদের ছাত্রদের জন্য অ্যাকনোলেজমেন্ট স্বীকারোক্তি করা ইউনিট 1 অ্যানিমলস বন্ধুরা এখানে শব্দ খুবই খেয়াল করে উচ্চারণ করতে হবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বলে অ্যানিম্যাল আসলে এটা হবে অ্যানিমলস দ্য কিউই দ্য ক্যামল উট দ্য পোলার বিয়ার কিউই ক্যামল বন্ধুরা বাংলাদেশে ক্যামেল বলে এটাকে ক্যামল বলে ইংলিশরা পোলার বিয়ার দ্য হিপোপোটেমাস দ্য ডলফিন ওয়ার্ড স্টাডি এক্সটেনশন অ্যাক্টিভিটিস
বাড়তি কার্যাবলী এখানে বোঝানো হয়েছে। ভিডিও অ্যাক্টিভিটি ডলফিনস ইন হন্ডুরাস, হন্ডুরাস একটা বন্ধুরা দেশের নাম, অ্যাক্টিভিটি স্পেসেস ডিকশনারি পেজ, ইউনিট টু হাউ ওয়াই ওয়াই দ্য কন্টেক্সট ক্লুজ ওয়াই আর এলিভেশন ইম্পর্টেন্ট এলিভেটরস ইম্পর্টেন্ট ওয়াই আর এলিভেটরস ইম্পর্টেন্ট আর একটু বন্ধুরা বড় করলে আরো ভালো দেখা যাবে। এলিভেটরস যেটা উত্তোলন করে, এলিভেটরস লিফ্ট বলা যায় এখানে বন্ধুরা। ওয়াই ইজ দ্য সি সল্টি, কেন সাগর লবণাক্ত? হাউ ক্যান এ প্ল্যান্ট কিল, প্ল্যান্ট চারা গাছ কিল মানে হত্যা করা যায়। হাউ ক্যান উই হ্যাভ ফার্মস ইন দ্য সি, কীভাবে আমাদের সাগরের ভিতরে চাষাবাদ করা যায় বা কাল্টিভেট করা যায় এরকম ফার্ম। হাউ ডু ইউ হিয়ারিং ইম্পেয়ার্ড পিপুল টক, হাউ ডু হিয়ারিং ইম্পেয়ার্ড, হিয়ারিং ইম্পেয়ার্ড বন্ধুরা এখানে বোঝানো হয়েছে যারা শুনতে বাধাগ্রস্ত হয় এরকম মানুষদেরকে আমরা বলতে পারবো, বাংলা একটা শব্দ আছে বয়রা। বন্ধুরা ওয়ার্ড স্টাডি এক্সটেনশন অ্যাক্টিভিটিস, এক্সটেনশন অ্যাক্টিভিটিস, ভিডিও অ্যাক্টিভিটিস, এ নিউ কাইন্ড অফ ট্যুরিজম ইন ব্রাজিল। ট্যুরিজম বলতে বন্ধুরা বোঝায় ভ্রমণ করা। ব্রাজিল ফুটবলের রাজার দেশ। অ্যাক্টিভিটিস ডিকশনারি পেজেস বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি কনটেক্সট ক্লু 70 এ ডেট পাম। বন্ধুরা উচ্চারণে খুবই খেয়াল রাখতে হবে, এখানে PALM এটা হবে পাম, পামের উচ্চারণটা হবে এরকম ওয়াইকার পা ম। এখানে বন্ধুরা এল উচ্চ হবে, এল এর উচ্চারণ হবে না। দ্য ওয়াটার হায়াসিন্থ, হায়াসিন্থ অর্থ বন্ধুরা কচুরি পানা, পানিতে যে কচুরি পানা আমরা দেখতে পাই সেগুলো রাইস চাল অথবা ভাত হতে পারে। অরেঞ্জেস বন্ধুরা এখানে ফল, অরেঞ্জ ফল। সো আমরা এর পরের পেজটায় যাব, এই পেজটা আমাদের কন্টেন্ট পেজ। সো আমরা আবার পেজ নাম্বার 44 যাই, পেজটাকে বড় করতে হবে, এক সাইডে নিয়ে হাত দিয়ে আমরা শুরু করি। বন্ধুরা আমার কাছে আরেকটা বই আছে, দেখো তোমরা এখানে আরেকটা বই নিয়ে রেখেছি। আর আমার এটা তো ওপেন বোর্ডের ভিতরে বন্ধুরা একটা বই আছেই। তো এখানে বলা হয়েছে, কোশ্চেনটা আবার আমরা পড়ি, ওপেন দ্য টেবল কন্টেন্ট স্পেস অফ ইউর ইংলিশ বুক টেক্সট বুক ওয়ার্ক ইন পেয়ার্স, এ ফাইন্ড আউট অ্যান্ড ফাইন্ড আউট দ্য অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন, হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য পেজ, হোয়াট আর দ্য কলামস হেডস। এখানে কলাম বন্ধুরা দেখো এনের উচ্চারণ হবে না, কলাম হেডস, হেডলাইন বোঝানো হয়েছে, হেডলাইন শিরোনাম। উইচ পেজ নাম্বারস কন্টেন দ্য টপিকস, টপিক বিষয়বস্তুগুলো আর এখানে বহু বচনে আছে। উইচ টপিক স্টার্ট ইন পেজ 44। বন্ধুরা আমরা এখানে দেখতে পারছি যে 44 পেজে, 44 পেজ দিয়ে শুরু হয়েছে ওয়াই ইজ দ্য সি সল্টি। পেজ নাম্বার তোমরা যদি আগের পেজে ব্যাক করে গেলে তোমরা এটা পাবে। হাউ মেনি ইউনিটস আর দেয়ার, কতগুলো ইউনিটস আছে এখানে আমরা দেখতে পাই, ইউনিট 1 2 3
3 units there. How many pages numbers are there in the book? How many pages numbers? কতগুলো page আছে এটায়? 87. Now, give information about the following. Name, title of the table of content page. Content page, name, title of the table of content page, name of column heads, numbers of unit, total number of pages, title of the first unit, title of the first unit, bondhura animals ache ekhane amra dekhte pacchi animal pura oshun nijera khuje ber korbe ami just tomader ekta udaharon hishebe dekhiye dilam animals okay title of the first unit sorry bondhura first unit er title ache animals title of the first unit এটা এখানে হবে না এটা এখানে হবে বন্ধুরা এখানে এনিমাল হবে title of the first unit title of the first unit এখানে এনিমাল হবে page number where the first unit starts আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি number 3 page number 3 থেকে title of the last unit এর title হচ্ছে plants বন্ধুরা plants তোমরা তোমাদের বই দেখে আমি যদি অ্যানসার দিয়ে দিই ভিডিওটা বন্ধুরা অনেক বড় হয়ে যাবে আমি শুধু রিডিং পড়ে যাব পজিশন অফ দ্য পেজ নাম্বারস পজিশন অফ দ্য চ্যাপ্টার টাইটেলস আদার্স ইফ এনি সো বন্ধুরা আমরা লেসন টু ইউজিং এ ডিকশনারি কিভাবে একটা ডিকশনারিকে ব্যবহার করা যায় এখানে ইউজিং অর্থ ব্যবহার করা লুক অ্যাট দ্য কোশ্চেন্স অ্যান্ড দ্য টেক্সট অ্যান্ড টক অ্যাবাউট দেম ইন গ্রুপস লুক অ্যাট দ্য কোশ্চেন্স এখানে দেম বলতে বন্ধুরা তাদেরকে বুঝেছে তারা কারা দ্য কোশ্চেনগুলোর এখানে প্রোনাউন হিসেবে দেম ব্যবহৃত হচ্ছে নর্মালি মনে হচ্ছে দেম কোনো ব্যক্তি বা বস্তু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত কিন্তু বন্ধু এরা এখানে কোশ্চেন্সের পরিবর্তে দেম ব্যবহার হয়েছে বহু বছরে যদি কোশ্চেন থাকতো তাহলে এখানে ইট হতো আর যেহেতু কোশ্চেন্স দেম হয়েছে হ্যাভ ইউ কাম অ্যাক্রস দিস টাইপ অফ টেক্সট বিফোর কাম অ্যাক্রস তুমি কি মুখোমুখি হয়েছে কাম অ্যাক্রস একটা ফ্রেজাল ভার্ব কাম অ্যাক্রস সম্মুখীন অর মুখোমুখি ডু ইউ নো হোয়াট দ্য টেক্সট ইজ অ্যাবাউট তুমি কি জানো এই টেক্সটগুলো কী ব্যাপারে বলা হয়েছে এই টেক্সটে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ডিকশনারি এই ডিকশনারি সম্বন্ধে তুমি কী জানো হোয়াট ডু ইউ ফাইন্ড ইন এ ডিকশনারি তুমি ডিকশনারিতে কী খুঁজে পাও ওয়ার্ডস অর words meaning বন্ধুরা আমি একটা পেন ট্যাব কিনে তখন আমি আরো সুন্দর করে লিখবো তোমাদের জন্য যেন আরো উপকার করে সো বন্ধুরা আমরা নেক্সট পেজে যাই পেজ নাম্বার 45 এ এখানে একটা ডিকশনারির চেহারা দেখানো হয়েছে একটা রিয়াল লাইফে ডিকশনারিটা কীরকম থাকে চেক ইউর রেফারেন্স ফিট এখানে ভার্ব ফিটিং ফিটেড নর্থ আমেরিকান ইংলিশ ইউজুয়ালি ফিটিং ফিট এক্সেপ্ট ইন দ্য প্যাসিভ রাইট সাইজ টাইপ নর ইউজড ইন দ্য প্রোগ্রেসিভ টেন্স বন্ধুরা এভাবে প্রত্যেকটা বর্ণনা দেওয়া হয়েছে কোন কোন ইংলিশ দেশ কোন কোন ইংলিশ ব্যবহার করে
অ্যাজেকটিভ, বন্ধুরা এখানে খেয়াল করো, অ্যাজেকটিভ ফিটেড একটা অ্যাডজেকটিভ, উচ্চারণ হবে অ্যাজেকটিভ, এভাবে বন্ধুরা ফিটেড, ফিটনেস, ফিটেড, ফিটনেস সেন্টার, ফিটনেস, ফিটমেন্ট, ফুলফিল, ফিটমেন্ট বোঝানো হয়েছে ব্রিটিশ ইংলিশে বন্ধুরা। টেকনিক্যাল এ পিস অফ ফার্নিচার আর ইকুইপমেন্ট, স্পেশালি ওয়ান দ্যাট ইজ মেড অফ, মেড ফর অ্যান্ড ফিক্সড ইন এ পার্টিকুলার প্লেস, ফিটমেন্ট। ফিটনেস দ্য স্টেট অফ বিইং ফিজিক্যালি হেলথি অ্যান্ড স্ট্রং। ফিটনেস সেন্টার যেখানে, আবারও নর্থ আমেরিকান ইংলিশ বন্ধুরা, এখানে নর্থ আমেরিকান ইংলিশ, এখানে বন্ধুরা দেখো ব্রিটিশ ইংলিশ। হ্যাঁ, আমরা নর্মালি দুটো ইংলিশই ফলো করি, নর্থ আমেরিকান অ্যান্ড ব্রিটিশ ইংলিশ। ওকে, ব্রিটিশ ইংলিশে ফিটেড, ফিটেড কার্পেট, ব্রিটিশ ইংলিশে ফিটেড কার্পেট ইউজ হয় বন্ধুরা। এভাবে আমরা একটা শব্দের বিভিন্ন প্রয়োগ, অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাই। ফিটার বন্ধুরা দেখো, ফিটার কী বোঝানো হয়েছে, এ পার্সন হুজ জব ইজ টু পুট টুগেদার অর রিপেয়ার ইকুইপমেন্ট, ফিটার। আমরা এখানে যে সংযোগকারী হিসেবে বোঝানো হয়েছে তাকে ফিটার বলতে পারি। ফিটিং নাউন বন্ধুরা, এখানে মজার ব্যাপার, ফিটারও নাউন, ফিটিংও নাউন, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। আমরা বন্ধুরা দেখছ একটা ডিকশনারিতে আরও কিছু আছে, কিছু একটা ওয়ার্ড দিয়ে ইডিয়ম ব্যবহার করা হয়, আর অর্থাৎ বাগধারা, অ্যাজ ফিট অ্যাজ ফিডল, এটাকে দিয়ে কী বোঝানো হয়েছে, ইনফর্মাল, এটা সাধারণত লিখিতভাবে ব্যবহার করা না, ইন ভেরি গুড ফিজিক্যাল কন্ডিশন, অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল, অর্থাৎ স্বাস্থ্যগতভাবে সে খুবই একজন সুস্থ ব্যক্তি, এটা একটা ইডিয়ম। ইডিয়ম আমরা নর্মালি বাগধারা বলে থাকি। সো বন্ধুরা, আমরা পরবর্তী পেজে যাব, পরবর্তী পেজ হচ্ছে পেজ নাম্বার 46। সো আমরা এখন আবার এটাকে একটু বড় করে নিয়ে আমরা পড়ে দেখি। লুক অ্যাট দ্য ডিকশনারি পেজেস ইন লেসন 3 অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, দেন রিড অ্যান্ড টেক্সট দ্য টেক্সট বিলো। ডু ইউ ইউজ এ ডিকশনারি, তুমি কি ডিকশনারি ব্যবহার করো? হোয়াট, ওয়াই অ্যান্ড হাউ অফটেন ডু ইউ ইউজ এ ডিকশনারি, কেন এবং কত বার তুমি এক ডিকশনারি ব্যবহার করো? হাউ ক্যান এ ডিকশনারি হেল্প ইউ? এ ডিকশনারি ইজ এ কালেকশন অফ ওয়ার্ডস, এখানে বন্ধুরা ডিকশনারির ডেফিনেশন মানে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এ কালেকশন অফ ওয়ার্ডস অর্থাৎ অর্থের সংগ্রহশালায় বলা হয় ডিকশনারি, অর্থাৎ শব্দকোষ। ইট লিস্ট দ্য ওয়ার্ডস অফ এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গিভস নেসেসারি ইনফরমেশন অ্যান্ড দেম অ্যাবাউট দেম, ইট টেলস আস অ্যাবাউট দ্য স্পেলিং, স্পেলিং মানে উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন, সরি স্পেলিং বানান, প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন হচ্ছে উচ্চারণ বন্ধুরা, মিনিং অর্থ এটার অর্থ কী, ওয়ার্ড ক্লাস কোন শ্রেণীর শব্দ এগুলো। টু মেক দ্য মিনিং অফ ওয়ার্ডস ক্লিয়ার এক্সাম্পল সেন্টেন্স আর গিভেন ইন ইটালিক্স বন্ধুরা, ইটালিক্স বলতে একটু বাঁকা করে যে ওয়ার্ডগুলো লেখা হয় এটাকে ইটালিক্স বলে। দেখো এখানে সবগুলো ওয়ার্ড আপরাইট সোজা, আর এখানে একটু হেলানো, এই হেলানোকেই ইটালিক্স বলা হয়। এক্সাম্পল সেন্টেন্সেস শো হাউ ওয়ার্ডস আর ইউজড, ইট অলসো গিভস দ্য সিনোনিম বন্ধুরা, সিনোনিম অর্থ একই ধরনের শব্দ বা শব্দগুলো, অ্যান্টোনিমস অর্থ বিপরীত শব্দ বা শব্দগুলো। এখন উই ফাইন্ড ওয়ার্ডস মেড বাই অ্যাডিং প্রিফিক্স অ্যান্ড সাফিক্স বন্ধুরা, প্রিফিক্স হচ্ছে মূল শব্দের আগে কোনো শব্দ বসলে সেই শব্দ, ছোটো শব্দগুলোকে প্রিফিক্স বলে,
সাফিক্স হচ্ছে মূল শব্দের পরে কোনো শব্দ বসলে তাদেরকে সাফিক্সেস বলে। টু দ্য রুট ওয়ার্ড, রুট ওয়ার্ড অর্থ পার্টস অফ স্পিচ আর অলসো শোন। এ ভার্ব ওয়ার্ড ইজ অলওয়েজ গিভেন ইন দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স, বাট দ্য পাস্ট ফর্ম অফ এ ভার্ব অ্যান্ড দ্য পাস্ট পার্টিসিপল আর অলসো শোন। বন্ধুরা, একটা ডিকশনারিতে মূল ওয়ার্ড রুট ওয়ার্ড দেওয়া থাকে, একটা ওয়ার্ডের ভার্বের সিম্পল প্রেজেন্ট টেন্স শো করা হয়, কিন্তু পাস্ট ফর্মও দেওয়া থাকে এবং পাস্ট পার্টিসিপলও দেখানো হয়। এগেইন রিড দ্য টেক্সট অ্যাবাভ দেন আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ইনফরমেশন ডাজ এ ডিকশনারি গিভস আস অ্যাবাউট এ ভার্ব ওয়ার্ড? হোয়াই আর দ্য এক্সাম্পল সেন্টেন্স গিভেন? কেন এক্সাম্পল মানে উদাহরণমূলক বাক্যগুলো দেয়া হয়েছে? গিভেন মানে প্রদত্ত বা দেয়া আছে, গিভেন মানে দেয়া আছে। হাউ আর নিউ ওয়ার্ডস ফর্মড, কীভাবে নতুন ওয়ার্ডস গঠিত হয়? ফর্মড অর্থ গঠিত। হোয়াই আর দ্য সিনোনিমস অ্যান্ড দ্য অ্যান্টোনিমস গিভেন? কেনই বা প্রতিশব্দ মানে একই ধরনের শব্দ এবং বিপরীত শব্দ দেওয়া হয়েছে, গিভেন মানে দেওয়া হয়েছে। হোয়াট ডু ইউ নিড এ ডিকশনারি ফর, কী কারণে তোমার ডিকশনারি প্রয়োজন? বন্ধুরা, কোশ্চেন করার ধরনগুলো খেয়াল করো। হোয়াট ডু উই নিড এ ডিকশনারি ফর, কেন আমাদের ডিকশনারি প্রয়োজন হয়? সো বন্ধুরা, আমরা এই পেজটা শেষ করলাম। আমরা আবার আরেকটা নতুন পেজ নিই, পেজ নাম্বার 46 গেলাম। ম্যাচ দ্য সেন্টেন্স পার্টস ইন কলাম এ উইথ দোজ ইন কলাম বি। কলাম এ কলাম বি ম্যাচ করতে হবে, এটার সাথে এখান থেকে কোন শব্দগুলোর সাথে কোন কোন শব্দগুলোর মিল আছে এবং কোনটা দিয়ে কোন সেন্টেন্স তৈরি করা যায়। এ ডিকশনারি শোজ প্রিফিক্স অ্যান্ড সাফিক্সেস, এ ভার্ব ওয়ার্ড ইজ অলওয়েজ গিভেন, মিনিংস অফ ওয়ার্ডস আর গিভেন, এ ডিকশনারি গিভস ইনফরমেশন। ইন ইটস সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যাবাউট দ্য ওয়ার্ডস অফ এ ল্যাঙ্গুয়েজ হেল্প টু মেক নিউ ওয়ার্ডস, হাউ টু প্রোনাউন্স এ ওয়ার্ড ইন এ ডিকশনারি। বন্ধুরা, এখানে কলামের সাথে কলাম বিয়ের কোনটা মিক্স হয়, এখানে বন্ধুরা তোমরা অ্যান্সার খুঁজে বের করে নিয়ে তারপর আমি দেখি তোমাদের জন্য দু একটা করে দেওয়া যায়। এই ডিকশনারি শোস প্রিফিক্স অ্যান্ড সাফিক্সেস, প্রিফিক্স এটার সাথে বন্ধুরা যদি এটাকে আমি লিখি, এটা দুই হয়, এটা হেল্প টু মেক নিউ ওয়ার্ডস, রাইট। এ ভার্ব ওয়ার্ড ইজ অলওয়েজ গিভেন, ইটস সিম্পল, তিন নম্বর এটা দুই হয়, তিন হবে। এ ভার্ব ওয়ার্ড ইজ অলওয়েজ গিভেন ইন ইটস সিম্পল প্রেজেন্ট টেন্স, তারপর মিনিং অফ ওয়ার্ডস আর গিভেন, ওকে। এ ডিকশনারি গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য ওয়ার্ডস অফ ল্যাঙ্গুয়েজ, রাইট। এক দুই তিন চার পাঁচ, এটা ফাইভ দিয়ে দিলাম বন্ধুরা, ফাইভ হবে। তার মানে আমাকে আর একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে। মিনিং অফ ওয়ার্ডস গিভেন, এ ডিকশনারি শোস হাউ টু প্রোনাউন্স এ ওয়ার্ড, দেওয়া যায় এটা ওয়ান ওয়ান। আমাদের বাকি রইল কি, মিনিং অফ ওয়ার্ডস আর গিভেন ইন এ ডিকশনারি, ইয়েস এটা ফোর। বন্ধুরা, আমি যদি এভাবে করি সময় বেশি লাগবে, আমি শুধু তোমাদেরকে পড়ে শোনাবো, অর্থাৎ কীভাবে পড়তে হয় সেভাবে।
লেসন থ্রি লুক আপ ওয়ার্ডস ইন এ ডিকশনারি লুক আপ লুকিং আপ এখানে শব্দটা দেখো লুকিং আপ একটা ফ্রেজাল ভার্ব ইন এ ডিকশনারি টক ইন এ গ্রুপস অ্যাবাউট দ্য টেক্সট ইন এ লেসন ফোর অ্যান্ড অ্যাবাউট দ্য কোশ্চেন্স বিলো দেন রিড দ্য টেক্সট ইজ দেয়ার এনি কানেকশন বিটুইন আলফাবেট অ্যান্ড ডিকশনারি কানেকশন সম্পর্ক বিটুইন মানে মধ্যে দুজনের মধ্যে বিটুইন বোঝায় আলফাবেট আলফাবেট অ্যান্ড এ ডিকশনারি আলফাবেট মানে বর্ণমালা এবং এ ডিকশনারি একটা ডিকশনারি ওয়াই ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই আলফাবেটিক্যাল অর্ডার হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই আলফাবেটিক্যাল আলফাবেটিক্যাল অর্ডার বলতে তুমি কী বুঝো অর্থাৎ এ দেন বি দেন সি এটা হচ্ছে আলফাবেটিক্যাল অর্ডার এ বি সি আর এটা হচ্ছে আলফাবেটিক্যাল অর্ডার না এ সি এখানে এলো এটা হচ্ছে আলফাবেটিক্যাল অর্ডার এরপরে বি বির পরে সি সির পরে ডি এভাবে চলতে থাকবে বন্ধুরা তো আমরা আসি আলফাবেটিক্যাল অর্ডার এটা আলফাবেটিক্যাল অর্ডার না ওকে বন্ধুরা আসো ইট ফলোস এখানে বলতে বোঝায় অনুসরণ করে ইট ফলোস দ্য আলফাবেটিক্যাল অর্ডার অফ লেটার্স আলফাবেটিক্যাল অর্ডার অফ লেটার্স লেটার্স মানে অক্ষরগুলো বন্ধুরা ইট মিন্স ওয়ার্ড স্টার্টিং উইথ দ্য লেটার ডি উইল বি বিফোর দ্য ওয়ার্ড স্টার্টিং উইথ দ্য লেটার ই ইন দ্য সেম ওয়ে ওয়ার্ড স্টার্টিং উইথ লেটার এফ উইল কাম আফটার দ্য লেটার স্টার্টিং উইথ ই Again, the words starting with the same letters are also arranged one after another in alphabetical order in the dictionary. For example, the words dark, doctor and deep, dark, doctor and deep all start with letter D. These words appear in dictionary. Appear মানে এখানে appear বলতে এসেছে বোঝানো হয়েছে These words গুলো এসেছে ইন দ্য ডিকশনারি ইন দ্য অর্ডার অফ ডার্ক প্রথমে ডার্ক আসবে তারপর ডিপ আসবে দেন ডক্টর আসবে কারণ বন্ধুরা ডি এর পরে এ এসেছে এই ডি এর পরে ই এসেছে এই ডি এর পরে ও এসেছে কারণ এ ই ও এগুলা এর অনেক পরে ই এর অনেক পরে ডি প্রথম তিনটা ওয়ার্ড ডি 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 এক পরের ওয়ার্ডগুলো যেটা আগে হবে সেটাই সেই শব্দটাই ডিকশনারিতে প্রথম আসবে সো ডি এ আর কে এখানে ডি এর পরে এটা প্রথম আগের শব্দ ডি এর পরে এটা এর অনেক পরে এই জন্য প্রথমে ডি এ তারপর ডি ই তারপর ডি ও এভাবেই ডিকশনারিতে আসবে বন্ধুরা টু ফাইন্ড দ্য ওয়ার্ডস উইথ এ লেটার লুক অ্যাট দ্য ওয়ার্ডস অ্যাট দ্য টপ অফ দ্য পেজেস ওয়াইল ডুইং দ্য অ্যাক্টিভিটিস ওয়াইল মানে যখন তোমরা যখন এখানে ওয়াইল ব্যবহার হয় যখন কাজটা চলতে থাকে ওয়াইল ওয়াইল না এখানে ওয়াইল লেখা হয়েছে ইউজ এ ডিকশনারি অর এ ডিকশনারি পেজেস অ্যাজ মাস অ্যাজ ইউ ক্যান অ্যাজ মাস অ্যাজ ইউ ক্যান মানে তুমি যত পারো অ্যাজ মাস অ্যাজ ইউ ক্যান একটা সুন্দর শব্দ বুঝছ এটা তোমরা অ্যাজ মাস অ্যাজ ইউ ক্যান অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারো যেমন তুমি লিখতে পারো বলতে পারো ইট অ্যাজ মাস অ্যাজ ইউ ক্যান খাও তুমি যত পারো অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন আলফাবেটিক্যাল অর্ডার এটা তোমরা এস ডাব্লিউ হিসেবে করবে আলফাবেটিক্যাল অর্ডার এ বি সি ডি এভাবে ওকে বন্ধুরা নেক্সট শব্দগুলো উচ্চারণ বলে দিই এন্টারটেনমেন্ট নলেজ কালচার এন্টারটেনমেন্ট মানে আনন্দমূলক অনুষ্ঠান বা ঘটনা নলেজ জ্ঞান কে এন ও এল ই জেড ই এল ই ডি জি ই নলেজ বন্ধুরা এখানে অনেকে কে কের ব্যাপারে কনফিউজ থাকতে পারো কে কারণে নলেজ শব্দটা নলেজ অর্থ জ্ঞান এটার উচ্চারণটা সরাসরি এন দিয়ে হবে না কে দিয়ে হবে বন্ধুরা নলেজ
নলেজ, কালচার, সংস্কৃতি। সংস্কৃতি বলতে বন্ধুরা আমরা বুঝি বেশিরভাগ মানুষ যেটাকে গ্রহণ করে, যেমন বাংলাদেশের বেশিরভাগ মানুষ যে কালচারটা গ্রহণ করে সেটাই হচ্ছে বাংলাদেশি কালচার, বাংলাদেশি সংস্কৃতি। আর্ট অর্থাৎ শিল্প, পেইন্টিং, রং করা, থট, চিন্তা, ইন্টারেস্ট, লাভ, হেরিটেজ, ঐতিহ্য, ইয়ালো, হলুদ, ফিউচার। বন্ধুরা ফিউচার, আমরা ছোটোবেলায় মজার ঘটনা অনেকে বলতো ফুটুরে, নাটুরে, ফুটুরে, এখানে আসলে ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ, FUTURE, ফিউচার, ফিউচার। সো বন্ধুরা আমরা নেক্সট পেজে যাই, নেক্সট পেজ আমাদের হবে 47 নম্বর পেজ। আগের মতো এটাকে একটু বড় করে আমরা সাইডে নিয়ে আবার শুরু করি। ওয়ার্ক ইন পেয়ার্স, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস আন্ডার দ্য লেটার এস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার অ্যাজ দে অ্যাপিয়ার ইন দ্য ডিকশনারি। বন্ধুরা এখানে অ্যারেঞ্জ মানে এক জায়গায় করো বা একসাথে গুছিয়ে ফেলো, অ্যারেঞ্জমেন্ট এটা ভার্ব আর এটা নাউন হবে অ্যারেঞ্জমেন্ট, একসাথে করা, অ্যারেঞ্জ করা, সাজানো। সো এখানে সিঙ্গল, শুট, সিস্টেম, সাফিসিয়েন্ট, সোলার, সোর্স, স্টিল, সুইট। বন্ধুরা আমি এগুলো শব্দের অর্থগুলো বলে দিই, সিঙ্গল মানে এক, শুট মানে উচিত বা মোডাল ভার্ব, সিস্টেম একটা পদ্ধতি, সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, প্রচুর, সাফিসিয়েন্ট, সোলার, সৌর, সৌর শক্তি সম্বন্ধে বলা হয়েছে, সোলার, সোর্স মানে উৎস, স্টিল মানে একটা পদার্থ, সুইট মিষ্টি। বন্ধুরা এবার আসো, ফাইন্ড অ্যান্ড রাইট দ্য ওয়ার্ডস কামিং বিটুইন ওয়ার্ডস টি অ্যান্ড টেকনিক আন্ডার দ্য লেটার টি ইন ইউর ডিকশনারি। হোমওয়ার্ক করবে বন্ধুরা, অর্থাৎ বলছে খুঁজে বের করো একটি ওয়ার্ড যেটা কামিং বিটুইন মানে আসতেছে টি এই শব্দটা এবং টেকনিক শব্দটার মাঝ বরাবর, আন্ডার দ্য লেটার টি ইন ইউর ডিকশনারি, এটা টি ভিতরেই হবে। শো উইস, শো ইন হুইস ওয়ার্ডার আর দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যারেঞ্জ ইন লেসন থ্রি। বন্ধুরা আমরা এর আগে দেখেছি ডিকশনারি পেজে যেটা একটা, ওখান থেকে তোমরা খুঁজে এটা হোমওয়ার্ক করে নেবে। ফিট, ফিটেড, ফিটফুল, ফিটনেস, ফিটিং, ফিটার, ফিটমেন্ট। আমরা লেসন ফোরে চলে যাই, মিনিংস অফ ওয়ার্ডস। মিনিংস বলতে বন্ধুরা এখানে শব্দগুলোর অর্থ বোঝানো হয়েছে, মিনিং, মিনিং বহু বচনে মিনিংস, ওয়ার্ড এক বচন, বহু বচনে ওয়ার্ডস। লুক অ্যাট দ্য কোশ্চেন বিলো, বিলো মানে নিচে, রিড মানে পড়ো, ফলোয়িং টেক্সট তার পরবর্তী টেক্সটগুলো, নাও ডিসকাস ইন পেয়ার্স, পেয়ার্স মানে বন্ধুরা জোড়া। পেয়ার্স বলতে যেমন সালমা এবং সাবিহা দুজনে এক জোড়া বা গ্রুপ, এশা এবং নাদিয়া এক গ্রুপ, গ্রুপ অর পেয়ার্স। হোয়াট ডু ইউ ডু ওয়াইন ইউ ওয়ান্ট টু নো দ্য মিনিং অফ এ ওয়ার্ড, হোয়াট ডু ইউ ডু তুমি কী করো, ওয়াইন ইউ ওয়ান্ট টু নো দ্য মিনিং অফ ওয়ার্ড, তুমি কোনো ওয়ার্ডের মিনিং খুঁজতে গেলে বা জানতে গেলে তুমি কী করো, এটাই বোঝানো হয়েছে এখানে। হাউ ক্যান এ ডিকশনারি হেল্প আস, কীভাবে ডিকশনারি আমাদেরকে হেল্প করে, এ ডিকশনারি গিভস আস মিনিং অর মিনিংস অফ এ ওয়ার্ড, একটা ওয়ার্ডের মিনিং আমাদের দেয়। এক্সাম্পল সেন্টেন্সেস আর গিভেন টু শো, এক্সাম্পল সেন্টেন্সেস উদাহরণমূলক বাক্যগুলো দেওয়া হয়েছে, টু শো, শো মানে দেখাতে, হাউ দ্য ওয়ার্ডস আর ইউজ কীভাবে শব্দগুলো ব্যবহৃত হয়েছে। দে অলসো হেল্প টু মেক দ্য মিনিং ক্লিয়ার, এই শব্দগুলো দে তারা অবশ্যই মিনিংগুলোকে পরিষ্কার বা ক্লিয়ার করতে সাহায্য করে। এ ওয়ার্ড মে হ্যাভ মোর দ্যান ওয়ান মিনিং, একটি ওয়ার্ডের একের অধিক শব্দ থাকতে পারে, একটি ওয়ার্ডের একের অধিক শব্দ থাকতে পারে, এখানে তাই বোঝানো হয়েছে। বন্ধুরা দ্য ওয়ার্ড ড্রাই, ড্রাই অর্থ শুকনো, এখানে ড্রাই একটা অ্যাজেক্টিভ, কীরকম শুকনা, অ্যাজেক্টিভ। উচ্চারণ বন্ধুরা এ ডি জে খেয়াল করবো, এটাকে ইংলিশে উচ্চারণ করবে অ্যাজেক্টিভ, ডি এর উচ্চারণ আসে না,
অ্যাডজেক্টিভ বলে না, ওরা বলে অ্যাজেক্টিভ। শর্টকাট এখানে দেখাচ্ছে ড্রাই একটা অ্যাজেক্টিভ, মানে কোনো কিছুর অবস্থা বোঝানো হয়েছে। কোনো কিছু শুকনো অথবা ভিজা থাকলে তাকে বলে ড্রাই, থাকলে শুকনো ভেজা থাকলে বলে ওয়েট। দ্য ওয়ার্ড ড্রাই হ্যাজ এ নাম্বার অফ মিনিংস, থ্রি অফ দেম আর গিভেন। ড্রাইয়ের অনেকগুলো মিনিং আছে, তার ভিতরে তিনটা মিনিং এখানে দেওয়া হয়েছে। নট ওয়েট অর্থাৎ ভেজা না, নট ড্যাম্প ভেজার মতো, ড্যাম্প ভেজার মতো, নট স্টিকি আঠালো নয়। দ্য রিভার বিকামস ড্রাই ডিউরিং দ্য সামার, সামার গ্রীষ্মকালে নদী শুকিয়ে গেল। উইথ ভেরি লিটল রেইন, খুব সামান্য পরিমাণ বৃষ্টি, না বৃষ্টি নাই বললে চলে, এরকম বলা চলে। আই হোপ দ্য ওয়েদার, ওয়েদার বন্ধুর এখানে আবহাওয়া রিমেন্স থাকা ড্রাই ডিউরিং আওয়ার পিকনিক। আই হোপ আমরা আশা করছি আবহাওয়া শুকনো থাকবে আমাদের পিকনিকের সময়। শুকনো বলতে এখানে বোঝানো হয়েছে খুবই কম বৃষ্টি, নাই বললেই চলে, বৃষ্টি হবে না। তা দ্যাট মিন সে বুঝেছে বৃষ্টি না হলেও হতে পারে। নট ইন্টারেস্টিং, কোনো ইন্টারেস্টিং না, আনন্দদায়ক না। হিজ স্পিচ ওয়াজ কোয়াইট ড্রাই, কোয়াইট ড্রাই মানে প্রায় নিরস, কোনো রস নাই তার বক্তব্যে। বন্ধুরা আমার মনে হচ্ছে আমারটাও নট ইন্টারেস্টিং, কিন্তু আমারটা মনে হচ্ছে কোয়াইট ড্রাই। এনিওয়ে আমি সবাই বক্তব্য ইন্টারেস্টিং থাকে না বন্ধুরা, ড্রাই থাকি, বাট আমি মূল মেসেজটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা সামটাইমস দ্য সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস গিভেন উইথ ওয়ার্ডস হেল্প টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ওয়ার্ডস। কত কত সময় সিনোনিমস মানে প্রতি মূল শব্দ, শব্দ সিনোনিম বলতে বন্ধুরা বোঝা যাচ্ছে একই ধরনের শব্দ, আর অ্যান্টোনিম বলতে হচ্ছে বিপরীত শব্দ দেওয়া থাকে শব্দের অর্থগুলোকে আরও ভালোভাবে বোঝার জন্য। দেখা যাক বন্ধুরা আমরা কত দূর এগিয়েছি। আমাদের আবার যেতে পেজ 48, পেজ 48 যে এটাকে একটু বড় করে, ওকে আমরা এটাকে সরিয়ে ফেলে হাত নিয়ে আবার আসি। চেক ইউর রেফারেন্স, ফাইন্ড অ্যাট লিস্ট টু মিনিংস ফর ইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য ডিকশনারি পেজ ইন লেসন 3। ডু দ্য অ্যাক্টিভিটিস ইন পেয়ার্স, ইউজ এ ডিকশনারি, একটা ডিকশনারি ব্যবহার করতে পারো তুমি, অথবা আমরা যে আগে ডিকশনারির একটা পেজ দেখেছি ওখান থেকে এই শব্দগুলো আমরা একবার পড়েছি। ফিট, ফিটনেস, ফিটার, ফিটিং, ফিট, এগুলো দুটো করে শব্দ বের করতে বলছে। নাও মেক ইউর ওন এক্সাম্পল সেন্টেন্সেস ইউজিং টু মিনিং অফ ইচ ওয়ার্ডস। ওকে বন্ধুরা আমরা লেসন 5 গিয়ে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। সিনোনিমস একই শব্দের আরও অনেক শব্দ থাকতে পারে, যেমন তোমরা জানো বন্ধুরা যে সিনোনিম ব্যবহার করা হয় স্মল, নট বিগ, টাইনি, এগুলো হচ্ছে স্মলের একটা সিনোনিম। আমরা এই এরকম এখানে সিনোনিমগুলো দেখতে চাই। সিনোনিম অর্থ একই রকম শব্দ, অ্যান্টোনিম অর্থ বিপরীত শব্দ। লুক অ্যাট দ্য কোশ্চেন্স অ্যান্ড আস্ক অ্যান্সার, হোয়াট ইজ এ সিনোনিম আমরা জানি, ইউজ একই ধরনের শব্দগুলো কী, হোয়াট ইজ অ্যান্টোনিম বিপরীত শব্দ কী। ডু ইউ নো অফ অ্যানি টু ওয়ার্ডস উইথ দ্য সেম অর নিয়ারলি দ্য সেম মিনিং, তুমি কি এক ডু ইউ নো অ্যানি টু ওয়ার্ডস দুইটা শব্দ জানো যাদের মিনিংগুলো প্রায় একই রকম। হোয়াট অ্যাবাউট বোরিং অ্যান্ড ডাল, বোরিং অর্থ যা ডাল অর্থ, বোরিং আর ডাল দুটোই সিনোনিম। ডাল মানে বোরিং মানে ইন নট ইন্টারেস্টিং, ডাল মানেও নট ইন্টারেস্টিং। ডু ইউ নো এ ওয়ার্ড দ্যাট মিনস জাস্ট দ্য অপোজিট অফ অ্যানাদার ওয়ার্ড, তুমি কি কোনো শব্দ জানো যেটা জাস্ট অ্যান্টোনিম আর অপোজিট বিপরীত শব্দ। বন্ধুরা হোয়াট অ্যাবাউট ওবে অ্যান্ড ডিসঅবে, বন্ধুরা এখানে ওবে অর্থ মান্য করা, ডিসঅবে মানে অমান্য করা, তাহলে এটা এটার অপোজিট অর অ্যান্টোনিম বিপরীত শব্দ। ওকে আমরা বন্ধুরা
Read the text and do the following activities in pairs. A synonym is a word that means the same or almost the same as another word. বন্ধুরা দেখো এখানে বলা হয়েছে same, প্রায় same বলতে বলা হয়েছে the same, একই রকম. Same মানে the same মানে একই রকম, or almost the same বা একই রকমের কাছাকাছি. As another word, অন্য word আর one word or another word, the same or the almost same, প্রায় একই রকম, এদেরকে বলা হয় synonym. There may be more than one synonyms for some of the words. কিছু ওয়ার্ডের অনেক বেশি সিনোনিম থাকতে পারে. Big and large, big and large synonym, begin and start synonym. এ দুটো synonym. এটা synonym. An antonym is a word that means the opposite of another word. Antonym একটি বিপরীত শব্দ, একটি শব্দ যেটা একটা একটা অর্থ বিপরীত. সরো অর্থাৎ দুঃখ, হ্যাপিনেস. সরো দুঃখ, হ্যাপিনেস সুখ. সুখ এবং দুঃখ দুটা বিপরীত শব্দ. রাইট অ্যান্ড রং, রাইট সঠিক, রং সঠিক নয়, দুটো বিপরীত শব্দ. এটা অ্যান্টোনিমস, বিপরীত শব্দ. ফাইন্ড দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, টেক হেল্প অফ দ্য ডিকশনারি. ডিকশনারির সাহায্য নিয়ে তোমরা কাজ করো. আইডল, টেক্সট, অ্যানয়েড, রেজাল্ট, গোল, ট্রিপ, ভ্যালুয়েবল, রিটার্ন. সিনোনিমস, আইডল লেজি বলতে পারো, টেক্সট ওয়ার্ড বলতে পারো বন্ধুরা. অ্যানয়েড, অ্যানয়েডের আরেকটা সিনোনিম বলতে পারো যে বিরক্তি হয়, বিরক্তি করে যা, এরকম একটা ওয়ার্ড তুমি খুঁজে বের করে নিতে পারো, অ্যানয়েড. রেজাল্ট, রেজাল্টের আরেকটা শব্দ আউটকাম বলতে পারো তুমি. গোল অথবা বলতে পারো গোলের আরেকটা তুমি ওয়ার্ড খুঁজে বের করতে পারো. ট্রিপ, ভ্রমণ, ভ্রমণ এটাকে বলতে পারো, ট্রাভেল. ভ্যালুয়েবল বলতে পারো যে ভ্যালুয়েবল, সিগনিফিকেন্ট, গুরুত্বপূর্ণ, ভ্যালুয়েবল, গুরুত্বপূর্ণ. রিটার্ন, কাম ব্যাক, রিটার্ন আর কাম ব্যাক সেম সিনোনিমস বন্ধুরা. আমরা নেক্সট পেজে যাব, চলো গিয়ে দেখি নেক্সট পেজে আমাদের কী আছে. 49 বন্ধুরা, আমরা এটা সরিয়ে দিয়ে একটু বড়ো করে নিই, হাত নিয়ে নিলাম. ফাইন্ড দ্য সিনোনিমস অফ ওয়ার্ডস ইন এ ডিকশনারি পেজ ইন লেসন 3. ফিটেড, ফিটিং, ফিটেড, ফিটিং, ফিট, ফিটেড, ফিটিং, এগুলোর সিনোনিম খুঁজে বের করতে হবে বন্ধুরা. মেক সেন্টেন্স উইথ দ্য সিনোনিমস, এই সিনোনিমসগুলো দিয়ে তোমরা সেন্টেন্স তৈরি করবে. ফাইন্ড দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস ইন দ্য ডিকশনারি পেজ ইন লেসন 3. ফিট, ফিটেড, পেজ লেসন 3 এর ডিকশনারি পেজের থেকে তোমরা ফিট এবং ফিটেড খুঁজে বের করে নিয়ে সেখান থেকে তোমরা অ্যান্টোনিম, এটার এগুলোর ফিটের অ্যান্টোনিম, ফিটেডের অ্যান্টোনিম খুঁজে বের করবে এবং এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করবে. আমরা পরের অপশনে যাই. ফ্রম ইয়োর ডিকশনারি ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস. প্রফিট, প্রফিটের অ্যান্টোনিম হবে বন্ধুরা, তোমরা জানো প্রফিটের উল্টাটা হচ্ছে মানে বিপরীত হচ্ছে লস. কমপ্লিটের অ্যান্টোনিম ইনকমপ্লিট, আইএন লাগাইলে হবে এখানে. স্ট্রং, উইক, হার্ড, সফট, ডিফারেন্ট অর্থাৎ পার্থক্যমূলক. দ্য সেম অথবা সেম বলতে পারো অ্যান্টোনিম. সুইট, সাওয়ার মানে টক. ফেয়ার, আনফেয়ার, মাইনর অথবা বলতে পারো বিগ, মাইনর ক্ষুদ্র. আরও অনেকগুলো অ্যান্টোনিম আছে বন্ধুরা, তোমরা ভালো করে দেখে নাও. ম্যাচ এ ওয়ার্ড ইন এ উইথ এ সিনোনিম ইন বি, এখানে এই শব্দগুলো এ কলামে বন্ধুরা যে শব্দগুলো আছে বি কলামের সাথে একই ধরনের শব্দ, অর্থের দিক দিয়ে একই রকম সিনোনিম. সমার্থক বা সমার্থক বলতে পারো সমার, সমার্থক, সম অর্থ বহন করে যেটা সমার্থক. এখানটা তোমরা খুঁজে বের করবে, আমি দু একটা তোমাদের হেল্প করতে পারি. ওকে, আমি এটাকে মুছে দিই, মুছে দিয়ে আমি হাত নিলাম.
আমি দু একটা তোমাদের জন্য খুঁজে বের করি বন্ধুরা। এখানে নয়েজ, নয়েজের সিনোনিম বন্ধুরা হতে পারে কলম নিয়ে দেখি, নয়েজের সিনোনিম এখানে বোরিং বন্ধুরা, বোরিংয়ের ডাল হবে হ্যান্ডি, মেন্ট, মেন্ট হবে বন্ধুরা ফিক্স, মেন্ট হবে বন্ধুরা ফিক্স, কবলার, কবলার মেন্ড মাই শুজ, তোমরা কবিতা জানো মেন্ড মাই শুজ, ফিক্স মাই শুজ, ড্যামেজ বন্ধুরা জেলাস, জেলাস অর্থ এনভিয়াস, জেলাস মানে, জেলাস মানে সে আমার প্রতি এনভি করে, আমার প্রতি হিংসা করে, অ্যানয়, অ্যানয় ভিউ সাইট বন্ধুরা, ভিউ অর্থ সাইট, তাহলে আমাদের কী রইল নয়েজ, নয়েজ সাইট, অ্যানয়, ওকে হ্যান্ডি বাদ রইল ড্যামেজ, ওকে তোমরা ড্যামেজ হার্ম হয়, ড্যামেজ ক্ষতি করা, হার্ম ক্ষতি করা, নয়েজ এখানে হ্যান্ডি তুমি ইউজফুল করতে পারো, নয়েজ হবে কি নয়েজ রো হবে, ওকে বন্ধুরা তোমরা এভাবে খুঁজে বের করবে। নেক্সট আমরা আরেকটু প্লেসটা নিচে যে দেখি, ফিল ইন দ্য বক্সেস উইথ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হ্যাপি, হ্যাপি এর সিনোনিমগুলো তোমাদের খুঁজে বের করতে হবে, চারটা সিনোনিম তোমরা খুঁজে বের করতে পারো। হ্যাপি আমি একটা বলে দিতে পারি গ্ল্যাড, গ্ল্যাড আর তিনটা তোমরা বের করে নিতে পারো বন্ধুরা। নেক্সটে চলো যাই, আমাদের টাইম ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, নেক্সটে আমরা এটাকে একটু বড় করে নিই, ওকে লেটস গো এগেইন, লেটস মেক ইট বিগার, সো এগেইন দেন ম্যাচ এ ওয়ার্ড উইথ এ উইথ ইটস অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ নিয়ে বন্ধুরা আমাদের কাজ করতে হবে, আমরা কিছুটা হেল্প করি এখানে তোমাদের, আসলে আমরা একটা স্টাইলাসটা নিয়ে নেই, হাই এর বিপরীত শব্দ আমরা কই যাব, হাই মানে লো, লস এর বিপরীত শব্দ হবে লস গেইন, লস মানে হারানো, গেইন মানে অর্জন করা বন্ধুরা, রিফিউজ, ওকে রিফিউজ, রিফিউজ মানে প্রত্যাখ্যান করা বন্ধুরা, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, টেম্পোরারি সাময়িক, আর টেম্পোরারি হচ্ছে সাময়িক, আর এখানে পারমানেন্ট অর্থ চিরস্থায়ী, হেভি বন্ধুরা হেভি খুবই ভারী, লাইট মানে বন্ধুরা হালকা, দেন অ্যাড মানে অ্যাড অর্থ হচ্ছে অ্যাড অর্থ যোগ করা, আর সাবস্ট্রাক্ট অর্থ বিয়োগ করা, মাইনর অর্থ ক্ষুদ্র, মেজর অর্থ বড়, ইনডোর ঘরের ভিতরে, আউটডোর ঘরের বাইরে, সো আমরা সাকসেসফুলি এটা করতে পারলাম। এরপরে বন্ধুরা আসো আমরা এখানে ফিল ইন দ্য বক্সেস উইথ অপোজিট অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড হ্যাপি, হ্যাপি এর অ্যানাদার একটা অ্যান্টোনিম তোমাদের বলে দিই, সরো, সরো অর্থ দুঃখ, হ্যাপি মানে সুখ, হ্যাঁ সো তোমরা অন্য অ্যান্টোনিমগুলো খুঁজে বের করে নেবে। আমরা আর একটা নতুন পেজে যাচ্ছি, পেজ নাম্বার 51, আর এখানে কী আছে, ওকে এখানে আমরা ইউনিট 5 চলে এসেছি বন্ধুরা, সো আজকের মতো আমরা এখানে বন্ধুরা ইউনিট 5 কন্টিনিউ করব না, আমরা ইউনিট 4 থেকে যা শিখলাম আমাদের দৈনন্দিন জীবনে আমরা একটা ব্যবহার করতে যেন পারি, এটা যদি আমাদের তোমাদের কিছুটা উপকারে আসে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করি বন্ধুরা, সো আজকের মতো এখানে খুদা হাফেজ, নেক্সট টাইম দেখা হবে আবার ইউনিট 5 নিয়ে, টিল দেন আল্লাহ হাফেজ, গুড বাই।